গত কয়েকদিন আগে একটা স্টোরি পড়ছিলাম, সত্য ঘটনায় একটা বইয়ে পড়ছিলাম, একজন ফিমেল ডক্টরকে নিয়ে, যিনি তার ক্যারিয়ারটা মূলত গড়েছিলেন রিসার্চে, এবং তার রিসার্চের অন্যতম বিষয়বস্তু ছিল আমাদের দেশে সুচিকিৎসার বদলে মানুষের মাজারের প্রতি অন্ধবিশ্বাস, তাবিজ কবচ, জাদুটোনা কিংবা ঝাড়ফুঁক এসবের দিকে মানুষের যে চিকিৎসা ব্যবস্থাকে রেখে, আধুনিক বিজ্ঞানকে রেখে ওগুলোর প্রতি মানুষের যে বিশ্বাস, এগুলোকে ঘিরে মূলত তার রিসার্চটা ছিল। এবং তিনি তার ক্যারিয়ারটা জুড়েই এই বিষয়গুলো মানুষের সামনে বারবার তুলে ধরার চেষ্টা করেছেন, যাতে মানুষ এই বিষয়গুলোর দিকে না যায় আর কি। তার একটা ছেলে ছিল, ভাগ্যের পরিহাস, ছেলেটার একটা সময় ব্রেন ক্যান্সার হয়, এবং মা হিসেবে, একজন ডাক্তার হিসেবে যতভাবে যত কিছু চেষ্টা করা যায় ছেলেটাকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করেছেন, তার চেষ্টায় কোনো কমতি ছিল না, কিন্তু শেষ পর্যন্ত আসলে পারেন নাই, মেডিকেল সায়েন্স সারেন্ডার করল, ব্যর্থ হলো আর কি সব নিবেজ, কারণ চিকিৎসার ঊর্ধ্বে চলে গিয়েছিল তখন ছেলেটা। সেই একই মা, যেই মা সারাটা জীবন জুড়ে তার ক্যারিয়ার জুড়ে কথা বলে গিয়েছেন যে বিষয়গুলোর বিরুদ্ধে, সেই তিনি মাজারে মাজারে তখন ধর্ণা দিতেন যে কোনোভাবে কোনো অলৌকিক বলেও যদি তার ছেলেটাকে একটু সারিয়ে তোলা যায়। দুর্ভাগ্যক্রমে ছেলেটা শেষ পর্যন্ত বাঁচেনি, তার ছেলেটা মৃত্যুবরণ করে। আমরা জানি না সেই মা তার মেডিকেল প্রফেশনটাকে, এই ডাক্তারি পেশাকে কতটুকু কন্টিনিউ করতে পেরেছেন কি কন্টিনিউ করেননি সেটা আমরা জানি না, কিন্তু এই মায়ের যে আত্মত্যাগটার দিকে যদি আমরা একটু দেখি, যে তিনি তার বিশ্বাস জানিয়েছিল পুরোটা জীবন জুড়ে তার সন্তানকে বাঁচানোর জন্য বা সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য, কিন্তু তিনি সেই নিজের বিশ্বাস, নিজের সব কিছুকে তিনি ভুলে গেলেন বা ভুলে যেতে রাজি থাকলেন, এবং পৃথিবীর সকল মায়ের ক্ষেত্রে এই ব্যাপারটা দায়ী। এমন অজস্র মা কিন্তু রয়েছেন যারা নিজেদের সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য নিজের বিশ্বাস বা নিজের সব কিছুকে, এমনকি নিজের জীবনটুকু পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত রয়েছে। এমন সকল আত্মত্যাগী মাকে বিনম্র শ্রদ্ধা শিখর পক্ষ থেকে।